হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে জুন মাসের রাশিফল। জানবো জুন মাসটা আমাদের কেমন যাবে না যাবে, তার আগে যে জিনিসটা জেনে নিতে হবে সেটা হচ্ছে জুন মাসে গ্রহদের কী অবস্থান থাকছে না থাকছে। তাহলে চলুন সবার আগে জেনে নিই জুন মাসে গ্রহদের কী অবস্থান থাকছে না থাকছে। শুক্র থাকছে বৃষ রাশিতে, রাহু এবং বুধ থাকছে মিথুন রাশিতে, সূর্য আবার 14 তারিখ ট্রানজিট করে চলে আসছে মিথুন রাশিতে, মকর রাশিতে থাকছে শনি বক্রি অবস্থায়। মকর রাশি থেকে বৃহস্পতি আবার 30 তারিখ ট্রানজিট করে বক্রি অবস্থায় চলে আসছে ধনু রাশিতে, 18 তারিখে মঙ্গল আবার ট্রানজিট করে কুম্ভ রাশি থেকে চলে যাচ্ছে মীন রাশিতে। এটা হলো গোটা মাসে গ্রহদের অবস্থান। এবার জানবো কোন রাশির মানুষদের জুন মাসটা কেমন যাবে না যাবে। সবার আগে যেটা জানবো সেটা হচ্ছে বিজনেস কেমন যাবে। বিজনেসের ব্যাপারে আমি বলবো আপনারা আস্তে আস্তে বিজনেসে কিন্তু গ্রোথ দেখতে পাবেন, তবে কারোর থেকে অর্থ পাওয়ার আছে সে কিন্তু ঠিক সময় আপনাকে অর্থটা দেবে না, এরকম সিচুয়েশান কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। বিজনেসে আপনাদের ফেম কিন্তু খুব ভালো বৃদ্ধি পাবে, ফেম মানি দুটোই একসাথে থাকছে, তবে ফেমটা একটু বেশি কিন্তু বিজনেসের এই সময় আপনাদের থাকছে। কথা বলার সময় কারোর সাথে একটু ধীর স্থিরভাবে কথা বলুন, না হলে কিন্তু সমস্যা আছে। মাঝে মাঝে হটকারিতায় কোনো সিদ্ধান্ত কিন্তু বিজনেসে আপনারা এই সময় নিয়ে ফেলবেন, এই হটকারিতায় সিদ্ধান্ত কিন্তু নিলে অনেক ক্ষেত্রে গিয়ে কিন্তু পরে আপনাদের পস্তাতে হতে পারে। নতুন বিজনেস শুরু করার জন্য আমি বলবো সিচুয়েশানটা খুব একটা বেটার না, একটু ওয়েট করে যান নতুন বিজনেস শুরু করার জন্য। বিজনেসে কাস্টমারের সাথে রিলেশন কিন্তু এই সময় আপনাদের অনেকটা বেটার হয়ে যাবে। যারা বিজনেসের জন্য লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের জন্য আমি বলবো সময়টা ভালো, লোন কিন্তু এই সময় আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন। যারা ভিন রাজ্যে বিজনেস করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, তারা বিজনেসে অনেকটা গ্রোথ কিন্তু দেখতে পাবেন। যারা পার্টনারশিপে বিজনেস করেন তাদের জন্য আমি বলবো সময়টা ভালো, পার্টনারশিপে পার্টনারের সাথে সমস্ত রকম যা সিচুয়েশান আছে সেগুলোকে ডিসকাস করে দেন ডিসিশান নিন, তাহলে বিজনেসটা কিন্তু আরও গ্রো করবে। পার্টনারের ওপিনিয়নটাও কিন্তু গুরুত্বপূর্ণ আছে বিজনেসের জন্য। জানবো জব কেমন থাকছে। জবের ব্যাপারে আমি বলবো যারা সেলস বা মার্কেটিংয়ে আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, যারা ডিফেন্সে আছেন তাদের জন্য সময়টা ভালো, যারা বিদেশে জব করেন তাদের জন্য সময়টা ভালো, তারা অনেক ডেভেলপ কিন্তু নিজের কাজের জায়গায় দেখতে পাবে। কাজের জায়গায় কলিগদের সাথে কিছু সমস্যা কিন্তু থাকছে, এই ব্যাপারগুলোকে কিন্তু আপনাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে, তবে কাজের জায়গায় কিন্তু একটু বেশি পরিশ্রম কিন্তু করতে হতে পারে। কাজের জায়গায় একটু এই সময় আপনারা কিন্তু কোনো সমালোচনার মধ্যে জড়িয়ে পড়বেন, যে ব্যাপারটাকে একদম ইগনোর করুন, জাস্ট নিজের কাজে ফোকাস করুন, তারপর দেখবেন কত সুন্দর রেজাল্ট আপনারা পাচ্ছেন। যারা নতুন জবের জন্য চেষ্টা করছেন তাদের জন্য আমি বলবো এই মাসটা খুব একটা বেটার না, নিজের মনের মতো জব কিন্তু এই মাসে হচ্ছে না, একটু ওয়েট করতে হচ্ছে। জবে যারা প্রমোশনের জন্য অনেক দিন ধরে ওয়েট করছিলেন তাদের জন্য সময়টা ভালো, প্রমোশন কিন্তু হয়ে যাওয়ার চান্স আছে। যারা টিচার আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, যারা ডিফেন্সে জব করেন তাদের জন্য সময়টা খুব ভালো, যারা আইটিতে জব করেন তাদের জন্য সময়টা ভালো, যারা সরকারি চাকরি করেন তাদের জন্য সময়টা ভালো, তারা নিজের প্রফেশনে কিন্তু অনেকটা গ্রোথ এই সময় দেখতে পাবেন। এবার জানবো আপনাদের হেলথ কেমন থাকছে। হেলথের ব্যাপারে আমি বলবো নী সংক্রান্ত প্রবলেম কিন্তু অ্যারাইজ করছে, লিভার সংক্রান্ত প্রবলেম কিন্তু অ্যারাইজ করছে, যাদের চোখ সংক্রান্ত কোনো প্রবলেম আছে সেই সংক্রান্ত প্রবলেম কিন্তু অ্যারাইজ করছে। আপনাদের মায়ের হেলথ নিয়েও কিন্তু এই সময় আপনাদের একটু টেনশান থাকছে, পরিবারের কারোর সিনিয়রের হেলথ নিয়েও কিন্তু একটু টেনশান থাকছে। হেলথের ব্যাপারে কিন্তু আপনাদের অর্থ প্রচণ্ড পরিমাণ এই মাসে ব্যয় হতে চলেছে। এবার জানবো আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন থাকছে। অর্থনৈতিক অবস্থার ব্যাপারে যে কথাটা বলবো সেটা হচ্ছে এই মাসে কিন্তু আপনারা অত্যধিক ব্যয় করবেন, নিজের শখ পূরণের জন্য অনেকটা বেশি ব্যয় করবেন, কোনো ইলেকট্রনিক গ্যাজেটস কেনার জন্য আপনারা কিন্তু ব্যয় করবেন, যতটা না ইনকাম হবে তার থেকে কিন্তু বেশি ব্যয় হয়ে যাবে। এর বদলে যদি আপনারা এটাকে একটু নিয়ন্ত্রণ করে চলেন তাহলে কিন্তু আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি অনেকটা বেটার থাকছে। যারা শেয়ারে ইনভেস্ট করবেন ভাবছেন তাদের জন্য সময়টা ভালো, তারা যদি শেয়ারে ইনভেস্ট করেন অনেকটা বেটার রেজাল্ট কিন্তু পাবেন। এবার জানবো এডুকেশন কেমন থাকছে। এডুকেশনের ব্যাপারে যে কথাটা বলবো সেটা হচ্ছে হায়ার এডুকেশনের জন্য সময়টা ভালো, স্কুল স্টুডেন্টদের জন্য সময়টা খুব একটা বেটার না। স্কুল স্টুডেন্টরা কিন্তু নিজের মনের মতো রেজাল্ট বা নিজের মনের মতো কলেজে অ্যাডমিশন বা যতটা সাকসেস
চাইছে ঠিক ততটা সাকসেস কিন্তু পাবে না। স্কুল স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু সময়টা ভীষণই চাপের, কোথাও গিয়ে কিন্তু এডুকেশনে ব্রেক এই জিনিসটাও কিন্তু ক্রিয়েট হয়ে যাবে স্কুল স্টুডেন্টদের ক্ষেত্রে। তাছাড়া যারা হায়ার স্টাডির কথা ভাবছেন বা হায়ার স্টাডির জন্য অ্যাডমিশনের কথা ভাবছেন তাদের জন্য সময়টা ভালো। যারা সরকারি চাকরির জন্য পড়াশোনা করেন তাদের জন্য সময়টা ভালো। এই সময় থেকে আপনাদের কেরিয়ারটা অনেকটা গ্রো করবে। হয়তো এই সময় কোনো এক্সাম নেই, এক্সাম না থাকলেও আপনারা কিন্তু নিজের এডুকেশনে অনেক বেশি ফোকাস এই সময় থেকে কিন্তু হয়ে যাবেন। এবার জানবো আপনাদের ম্যারেজ লাইফ কেমন থাকছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে যে কথাটা বলবো, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকছে, তবে কিছু কিছু ক্ষেত্রে মাথা গরম হয়ে গিয়ে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু ক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকছে। না হলে কিন্তু সেরকম কোনো সমস্যা নেই, এটা যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু গোটা মাসটা আপনাদের ম্যারেজ লাইফ অনেকটা বেটার থাকছে। এবার জানবো আপনাদের লাভ লাইফ কেমন থাকবে। লাভ লাইফের ক্ষেত্রে যে কথাটা বলবো, এই মাসে কোথাও দুজনের মধ্যে একটু ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যেতে পারে। শুধু ভুল বোঝাবুঝি না, রিলেশনটা কোথাও ব্রেক হওয়ারও একটা কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে। কেন এই জিনিসটা হচ্ছে সেটা জানার জন্য আমি কার্ডের লিঙ্ক দিচ্ছি, শনি রেট্রোগ্রেড, এটা নিয়ে আমি একটি ভিডিও অলরেডি করেছি, দেখে নিন, সেখানে ডিটেলসে আলোচনা করা আছে। তাই দুজনের মধ্যে কোথাও গিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে গিয়ে রিলেশনটা কিন্তু ব্রেক হওয়ারও একটা সম্ভাবনা থাকছে। তাহলে বন্ধুরা, জুন মাসটা কেমন যাবে না যাবে সেটা নিয়ে আমি আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। তাহলে টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।